Purulia, Bagundi. Purulia? Punjab. Bagundi, Chorijagram. What do you say? Chomukut. Chomukut. কিরকম দাম আছে এগুলো এগুলো 100 টাকা করে আছে এগুলো জোড়া আছে 50 টাকা এই যেমন দাম 100 টাকা 50 টাকা আর এই বড়গুলো 300 টাকা আপনার সঙ্গে যদি কেউ কন্টাক্ট করতে চায় কেউ কন্টাক্ট করতে চায় তাহলে আপনার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটা দিন Eight nine seven double two three seven five nine three. কি নাম? হ্যাঁ, গৌতম সূত্রধর। এগুলো কত করে? 1200 টাকা জোড়া। এটা কোথাকার আর্ট গো? হ্যাঁ, মুর্শিদাবাদ। আপনার কন্টাক্ট নাম্বার? মুখে বলুন, মুখে বলুন, মুখে ডবল নাইন ডবল থ্রি 0656 7 5 6 6 7 5 6 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6 7 5 6
তারা যে কি কষ্ট করে ভূমি কাজ করে থাকেন তার অভিজ্ঞতা আছে। আমার আইসিসি আর ধরনের প্রোগ্রাম প্রচুর হয়ে থাকে যেখানে আমরা খুব ভ্রমণ করি যে পশ্চিমবঙ্গে আমাদের এই শিল্পীরা যারা বিভিন্ন জায়গা থেকে যারা আসেন শহরে তারা কিন্তু সত্যিকার অর্থে সাপোর্ট প্রাইস মানে মিনিমাম প্রাইস কিন্তু পায় না। তারা মাঝখানে অনেক মিডল ম্যান চলে আসে তারা কিন্তু সেই লাভের পাশে সুতরাং এই ধরনের একটা মেলাতে যেখানে ডাইরেক্ট বাইরে সেলারদের সঙ্গে একটা বৈধ সম্পর্ক তৈরি করা হয় সেখানে শুধু শিল্পী নয় যারা বায়ার তারা উপকৃত হয়। খাদি নাকি এগুলো এগুলো খাদি কটন আমাদের অনেক টাকা দিয়ে বেশি দাম দিতে হয় সুতরাং এই ধরনের মেলার অত্যন্ত আবশ্যক আছে সেখানে শিল্পীরা তাদের যথার্থ সম্মান। বীরভূমের কোন জায়গায় এবং কোন জায়গায় বীরভূম বীরভূমের কোন জায়গায় হ্যাঁ বীরভূমের শান্তিনিকেতন থেকে আসছে চাদরগুলো কত দাম চাদর চাদরগুলো কত পড়বে দাদা হ্যালো চাদরগুলো পাঞ্জাবি হ্যাঁ ও চুড়ি এটা কি সিল্কের না সুতির কত দাম ওইটা
5,500 এগুলো কি বলে গো? পটচিত্র দেয়ালে লাগানো টাঙিয়ে রাখ। পটচিত্র বলে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের কোন জায়গা? পিংলা। আর কন্ট্যাক্ট নাম্বার আছে? জানি মুখে বলুন, মুখে বলুন। এইগুলো কিরকম দাম পড়ে? 20,000। হ্যাঁ, একটার দাম 20,000। এটা 20,000 টাকা। 22 দিন বানাতে লেগেছেন, রং আমরা হারবাল রং কন্ট্যাক্ট নাম্বার তো এখানে আছে না? বিদেশে যায় নাকি? দিল্লি কাজ কিনতে চায়। সুতরাং এটাকে একটু বাণিজ্যিকে দেখলে আমার মনে হয় শিল্পীদের। এগুলো কি টি শার্ট নাকি? এগুলো হাতে করা? এত বেশি লোক দারিদ্রের মধ্যে আছে, we can easily alleviate the poverty from West Bengal, from India. আমার দুটো না একটা ট্যুরিজম, একটা হচ্ছে হস্তশিল্প। আমার মনে হয় যাতে বহু লোককে এমপ্লয়মেন্ট জেনারেট করা যায় সেটা খুব মনে হয় দরকার। আপনি এটা মনে করছেন, আমি চেষ্টা করি কিছুভাবে আমার এইগুলো কত দাম মধ্যে কিছু করার জন্য। 300 বহু লোক। আর এটা ধন্যবাদ, হাতের কাজ করা হলো। আমি টি-শার্টও মার্কেটে কিনেছি, আজকে সভাপতি আমাদের বিশ্ববিদ্যালয়ের সেন্টার, যেটা পূর্বাঞ্চলীয় কেন্দ্র, তার মাননীয় অধিকর্তা, এই পশ্চিমবঙ্গ রাজ্য নৃত্য নাটক সঙ্গীত এবং দৃশ্যকলা একাডেমির মাননীয় সচিব ডক্টর বিভূতী চট্টোপাধ্যায়, আমার সহকর্মীবৃন্দ এবং উপস্থিত সুবিধা, এবং এই মেলার উদ্দেশ্য হচ্ছে যাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন কিরকম দাম আছে এগুলো কত থেকে স্টার্ট আছে? সরাসরি মানুষের না না, এটা তো ইউটিউবে যাবে। আপনার নম্বরটা দিন যদি কেউ কন্ট্যাক্ট করে। মুখে বলুন কি নম্বর? রাজেশ মাহাতো 889। তারপরে 18 হ্যাঁ 73 85 89। আসলে একটা কথা ঘটনাবাদ 100 বছর আগে বলেছিলাম, আমি শুধু সেই কথাটা বলে আমার বক্তব্য শেষ করবো। মানুষের আত্মার চেয়ে উপকরণের উপরে শ্রদ্ধা বেড়ে গেছে। কিসের উপকরণ? না না, কিসের তৈরি? কিসের সত্যিকারের? সে কারণে যখন লোক কত দাম পড়ে ব্যক্তিগত এগুলো সিল্কের নাকি? এবং তিন দিন মেলা সার্থক হয়ে উঠুক।
আপনাদের সহযোগিতার জন্য জানাবো এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি শ্রীমতী লোপা মুদ্রা মিত্রকে এবং শ্রী গৌতমকে। তার কন্ট্যাক্ট নাম্বার কি আপনার? কন্ট্যাক্ট এবং তার সূচনা করেছেন বলে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। অন্য স্টেটে বললে পাঠান সব জায়গায়। আজকে এই মেলায় যে লোকশিল্পীরা তাদের সম্মান নিয়ে এসেছে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে আমরা আমাদের শুভেচ্ছা তুলে দেব। আমি অনুরোধ করছি এগুলো স্টার্টিং কত থেকে হয়েছে শাড়িগুলো আসার জন্য আমাদের এইখানে এই কপালে শুভেচ্ছা তুলে দেবেন। 2200 টাকা থেকে স্টার্ট আছে, আপু আমার কাছে 10000 টাকা পর্যন্ত শাড়ি আছে। শিল্পী পট শিল্পী পশ্চিম মেদিনীপুর থেকে এসেছেন সাজা শাহজাহান খান পশ্চিম মেদিনীপুরের মুক্তরানী জানা এগুলো কত করে আসার জন্য অনুরোধ জানাই। অন্য স্টেটে পাঠান মুখে মনে আছে মুখে কত? 99 29 32 17 65 28 দক্ষিণ দিনাজপুর থেকে মাধব সরকার। কাঠের মুখোশের শিল্পী মাধব সরকার দক্ষিণ দিনাজপুর থেকে এসেছেন, তার হাতে আমাদের শুভেচ্ছা তুলে দিলাম। এরপরে শুভেচ্ছা ক্ষীরোদাওয়ালা সরকার দক্ষিণ দিনাজপুরের ধোকরা শিল্পী, ইসকা দাম জ্যাদা হ্যায় 6000। পুরুলিয়ার ছৌ মুখোশ শিল্পী নেপাল চন্দ্র সূত্রধর, নেপাল বাবু রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী প্রবীণ মানুষ। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কন্ট্যাক্ট আমাদের মেলাকে সমৃদ্ধ করেছেন যারা, তার মধ্যে অন্যতম নেপাল চন্দ্র সূত্রধর, সনজিৎ পাল মৃৎশিল্পী নদিয়ার 96, তাকে আসার জন্য অনুরোধ জানাই। 96 ডোকরার 85 বীরভূম থেকে এসেছেন রাজেশ 9635 14 9498 পানি নেই ঘুষে কি বলুন এগুলো বাঁশের তৈরি। রাজীব ঠাকুর আলিপুর দুয়ার থেকে এসেছেন, সুইট পটি শিল্পকলা নিয়ে তার হাতেও আমাদের শুভেচ্ছা তুলে দিচ্ছি। রাজীব দ্বারা এই প্রথমবার কোন এরকম একটা মেলায় অংশ নিলেন। রাজীবদা বলছিলেন আমাদেরও একটা অভিজ্ঞতা হলো। এবার আমি ব্যাগগুলো প্রধান অতিথি আইসিসিআর এর ডিরেক্টর শ্রী গৌতম দে মহাশয়কে অনুরোধ জানাই আমাদের শিল্পীদের হাতে শুভেচ্ছা তুলে দিতে। পুতুল কর্মকার ডোকরা শিল্পী বাঁকুড়া, ছোটগুলো কত? বাঁকুড়ার ডোকরা শিল্পী 500 পুতুল কর্মকার পূর্ব মেদিনীপুর থেকে এসেছেন, কালার সে বানা হুয়া হ্যায় বৃন্দাবন চন্দ্র ব্যাম্বো আর ইউজ একই চিজ একটা কথা বলে রাখা প্রয়োজন থোড়া সা তো প্যাটার্ন নেই ইসমের। বৃন্দাবন বাবু হচ্ছেন পশ্চিম বাংলার একমাত্র গালার পুতুল, যে ঐতিহ্যবাহী প্রাচীন গালার পুতুল তা তৈরি করেন, এখনো পর্যন্ত আর কেউ করেন না। উনি যদি কাউকে